এইবার শালা কাঁপা কাঁপির পালা। কি বোঝো নাই? আমি বুঝেছি, ডাক্তারের খেপা কুত্তা এখন মানসিক রোগে ক্ষত বিক্ষত। এই সুযোগে চলো ওই বেটা ডাক্তারের আমরা খায়া দিই, তারপর তোমার বাবা মায়ের হত্যাকারীকে কাঁপাকাঁপি করে দেবো, মানে বলি দেব। তুই কিন্তু তোর নিজের মরণ ডেকে আনলি নিয়ামত। শালা আবারও কাবা কাবা করিস, নিয়ে চল। আমার এই চেয়ারে কেউ বসে না, তোর যত্ন সহকারে বসাইছি মেহমানদারি করার জন্য। শালা আমার সাথে বহুত কাবাকাবি করেছিস, আজ তোরে মাতৃ মাতৃ আমি নিজেই আর বড় হয়ে যাব। আমাকে আঘাত করার হিসাব তোকে কড়ায় গণ্ডায় দিতে হবে নিয়ামত। সব শালিস সাল, বেশি কাপা কাপা না করে আগে বরের হিসাব কর। দেওয়াল ভাঙি ঢুকি বলল, আমার আবার কাপাকাপি করো না তো। চুপ কর কম্পু মেনে আইতে। শালার কাপা কাপা তো এদিকে আসতেছে, সময়টা কি ভাইগে ওর ব্যাপারটা আমি দেখছি। তুমি নিয়ামতটা দেখো, ওকে আমার চাই। ওকে, আপনি সময় মতো নিয়ামতকে পেয়ে যাবেন। বস, আমাদের মাফ করে দেন। তোদের মাফ করার আমি কে? তোরা তো নিয়ামতের বেতনভুক্ত কর্মচারী, যে তোদের বিপদে ফেলে পালিয়ে গেছে।
শালিসন এখানে আসি পড়েছে পাল আবার কোন রাস্তা নেই নিয়ামত